80 দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন জয়া প্রদা। বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা সুন্দরীদের মধ্যে তাকে অন্যতম বলে ধরা হতো। সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের কারণে তিনি ছিলেন তার আমলের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। কিন্তু জীবনের একটা ছোট্ট ভুল তার ক্যারিয়ার শেষ করে দেয়। কি ছিল সেই ঘটনা জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয়াপ্রদা মাত্র 12 বছর বয়সে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয় একটি তেলুগু ছবি থেকে। সেই ছবির জন্য তিনি মাত্র 10 টাকা পেয়েছিলেন। পরে তিনি হয়ে ওঠেন বলিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। শুধু অভিনয় নয়, পরবর্তী দিনে রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে জয়াপ্রদার ব্যক্তিগত জীবন সুখের ছিল না। তিনি যখন তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখন ছবি পরিচালক শ্রীকান্ত নাহাতাকে বিয়ে করে নেন। তবে তাদের বিয়েটা বৈধ ছিল না। শ্রীকান্তের আগে থেকেই একটি বিয়ে ছিল। তিনি 3 সন্তানের বাবা ছিলেন। কিন্তু জয়াপ্রদা শ্রীকান্তকে এতটাই ভালোবেসেছিলেন যে স্ত্রীর মর্যাদা ছাড়াই তার সঙ্গে সংসার করতে রাজি হয়েছিলেন। তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সহ 5টি আলাদা আলাদা ভাষাতে 50টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন জয়াপ্রদা। বলিউডে কাজ করার সুবাদে তার সঙ্গে শ্রীকান্তের আলাপ হয়। জয়াপ্রদা ভেবেছিলেন শ্রীকান্ত তার স্ত্রীকে ছেড়ে তার সঙ্গেই সংসার করবেন, যে কারণে 1986 সালে তারা বিয়ে করেন। কিন্তু শ্রীকান্ত তার প্রথম স্ত্রীকে কখনও ছাড়েননি। জয়াপ্রদাকে স্ত্রীর মর্যাদা দেননি শ্রীকান্ত। তিনি শ্রীকান্তের বাড়িতে কখনও জায়গাও পাননি। এদিকে এই সম্পর্কের কারণে ইন্ডাস্ট্রিতে ক্রমশ কম কাজ পেতে শুরু করেন জয়াপ্রদা। তবুও এইভাবেই তিনি সংসার করতে চেয়েছিলেন শ্রীকান্তের সঙ্গে। এমনকি তিনি মা হতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকান্ত সন্তান নিতে চাননি। মা হওয়ার স্বাদ পূরণ করার জন্য নিজের বোনের ছেলেকে দত্তক নিয়ে নেন জয়াপ্রদা। অন্যদিকে শোনা যায় শ্রীকান্তের প্রথম স্ত্রী নাকি স্বামীর সঙ্গে জয়াপ্রদার সম্পর্কে আপত্তি তোলেননি। তারা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছিলেন যে শ্রীকান্ত দুজনকেই সমান সময় দেবেন। কিন্তু এই সম্পর্ক থেকে কোনোদিনও যোগ্য মর্যাদা বা সম্মান কোনোটাই জয়াপ্রদার কপালে জোটেনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।